নমস্কার বন্ধুরা, আমার ইউপি ফ্যামিলির নতুন আর এক পর্বে আপনাদেরকে জানাই অনেক স্বাগত। আজকের আলোচনার বিষয় রাধারানীর প্রিয় ফুল ও প্রিয় ভোগ। পূজার সময় আপনি যদি এই ফুলগুলি দিয়ে পূজা করতে পারেন বা এই ভোগগুলি নিবেদন করতে পারেন, শ্রীমতী রাধারানী অত্যন্ত প্রসন্ন হবেন এবং ভক্তির প্রতি নিজের কৃপাদৃষ্টি দান করবেন। রাধারানী হলো মা লক্ষ্মী দেবীর অপর আর এক রূপ, তাই শ্রীমতী রাধারানীকে প্রসন্ন করতে পারলে দেবী লক্ষ্মীর কৃপা লাভ করতে পারবেন। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি রাধা অষ্টমী হিসেবে পালন করা হয়ে থাকে। শাস্ত্র অনুসারে শ্রীমতী রাধিকা শ্রীকৃষ্ণের জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমীর 15 দিন পর শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অর্থাৎ রাধাষ্টমী তিথিতে অভিজিৎ মৈত্রে রাজা বিশ্বভানুর যজ্ঞভূমি থেকে আবির্ভূত হয়েছিলেন। রাজা শ্রী বিশ্বভানু রাধাকে তার কন্যা হিসেবে পালন করেছিলেন। পৌরাণিক কাহিনীগুলিতে এমন একটি বিবরণ পাওয়া যায় যে স্বয়ং কৃষ্ণরূপে অবতার নেওয়ার আগে ভগবান বিষ্ণু তার ভক্তদের পৃথিবীতে আসার নির্দেশ দিয়েছিলেন। সেই সময় বিষ্ণুপ্রিয়া লক্ষ্মী রাধারূপে পৃথিবীতে এসেছিলেন, তাই রাধারানীকে পূজা করলে মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করা যায়। রাধারানীকে যদি আপনি প্রসন্ন করতে পারেন তাহলে মা লক্ষ্মী দেবীর কৃপা খুব সহজেই আপনি লাভ করতে পারবেন। রাধাষ্টমীর ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি চৌকিতে লাল কাপড় পেতে তার উপরে শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার যুগল বিগ্রহ স্থাপন করতে হয়। সেই সঙ্গে অনেকে পূজার ঘটও স্থাপন করে থাকেন এবং তারপর পঞ্চামৃত দিয়ে শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণকে স্নান করাতে হবে। এরপর উভয়কেই নতুন বস্ত্র পরিধান করাতে হবে। এবার আমরা জেনে নেব শ্রীমতী রাধারানীর প্রিয় ফুল ও প্রিয় ভোগ কী কী। শ্রীমতী রাধারানীর প্রিয় ফুলগুলি হলো শ্রীকৃষ্ণের প্রিয় পুষ্পগুলি, শ্রীরাধার প্রিয় পুষ্প, যেমন যে কোনো সুগন্ধি ফুল, যেমন জুঁই ফুল, বেল ফুল, রজনীগন্ধা ফুল, শিউলি ফুল, এছাড়াও অপরাজিতা ফুল, পদ্ম ফুল, কদম ফুল, গাঁদা ফুল, এগুলি রাধারানীর অত্যন্ত প্রিয়। এই ফুলগুলি দিয়ে যদি রাধাষ্টমীর দিন রাধারানীকে পূজা করতে পারেন তাহলে মা লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা লাভ করতে পারবেন এবং শ্রীমতী রাধারানী অত্যন্ত প্রসন্ন হবে। এবার জেনে নেওয়া যাক শ্রীমতী রাধারানীর প্রিয় ভোগগুলি কী কী। শ্রীমতী রাধারানীর প্রিয় ভোগগুলি হলো শ্রীকৃষ্ণের প্রিয় ভোগগুলি, শ্রীমতী রাধারানীর প্রিয় ভোগ, যেমন মাখন, মিছরি, মালপোয়া, তালের বড়া, নারকেল নাড়ু, পায়েস ইত্যাদি। এছাড়াও দুধের তৈরি যে কোনো জিনিস রাধারানীর অত্যন্ত প্রিয়। এছাড়াও আপনি চাইলে খিচুড়ি, লুচি, তরকারি, নিরামিষ নিবেদন করতেই পারেন। তবে ভক্তিভরে যে কোনো ফুল বা যে কোনো ভোগ যদি আপনি অর্পণ করে থাকেন তবে তা শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের প্রিয় হয়ে যাবে, কারণ শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ ভক্তের ভক্তিতেই সন্তুষ্ট হন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।